হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না। ঘরোয়া রান্নার আজকের আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি ভর্তার রেসিপি, সেটি হচ্ছে বরবটির ভর্তা। মজাদার এই বরবটি ভর্তাটি এতটাই স্বাদের হয় যে না বানিয়ে খেলে মিস করে যাবেন। এই ভর্তাটি দিয়ে গরম গরম এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যাবে। তো চলুন দেখি নিই কীভাবে এই মজাদার বরবটি ভর্তাটি বানিয়ে নিয়েছি। মজাদার এই ভর্তাটি বানানোর জন্য এখানে আমি 15টি বরবটি নিয়ে নিয়েছি 3টি মাঝার সাইজের পেঁয়াজ, 1টি মাঝার সাইজের রসুন এবং 7-8টি শুকনো মরিচ। এই পর্যায়ে এই সবগুলো উপকরণকে পরিষ্কার করে নেব এবং বরবটিগুলো এই সাইজ করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতেই পারছেন কি সাইজ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কেটে নিতে পারেন। তো এবার ফুটন্ত গরম পানিতে স্বাদ মতন লবণ দিয়ে দিব এবং দিয়ে দিব কেটে নেওয়া সেই বরবটিগুলো। এবার এই ফুটন্ত পানিতে বরবটিগুলো 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তিন চার মিনিট পর আমি একটি ছাঁকনির সাহায্যে এই বরবটিগুলো উঠিয়ে নেব, কারণ এই বরবটিগুলো খুব বেশি সিদ্ধ করতে হবে না, জাস্ট 3-4 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। তো এভাবে করে আমি ছাঁকনির সাহায্যে সবগুলো বরবটি উঠিয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে আমি দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ রান্নার তেল। তেলটি গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ, যেগুলোকে আমি প্রসেস করে নিয়েছিলাম, এবং দিয়ে দেব যে বরবটিগুলো আমি 3-4 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এবার সবগুলো উপকরণকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি তাপমাত্রায় রেখে ভেজে নিতে হবে। খুব ভালো করে এই পর্যায়ে সবগুলো উপকরণকে ভেজে নিতে হবে, কোনো পর্যায়ে হাই হিটে ভাজতে যাবেন না, এতে করে রসুন, পেঁয়াজ এবং শুকনো মরিচটি ভালোভাবে ভাজা হবে না। তো মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি তাপমাত্রায় আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর খুব বেশি ভাজতে হবে না, জাস্ট 1 মিনিট একটু ভেজে নামিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে সবগুলো উপকরণ রেডি ভর্তা বানানোর জন্য। তো আমি এই ভর্তাটি শিলপাটায় করব, চাইলে আপনার ব্লান্ডারও করতে পারেন। তো শিলপাটায় ভর্তাটি বানানোর জন্য প্রথমে আমি শুকনো মরিচগুলো দিয়ে নিচ্ছি, এর সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার খুব ভালো করে এই শুকনো মরিচগুলোকে বেটে নিতে হবে। আমি 2 বার করে এই শুকনো মরিচকে খুব ভালো করে বেটে নিয়েছি। শুকনো মরিচগুলো বেটে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দেব বরবটি, পেঁয়াজ, রসুন, যেগুলোকে আমি একসাথেই ভেজে নিয়েছিলাম। তো অল্প অল্প করে নিয়ে আমি সবগুলো উপকরণকে একসাথেই বেটে নিচ্ছি। তো এভাবে করে সবগুলো উপকরণকে বেটে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব ভালো করে বেটে নেওয়ার পর এ পর্যায়ে আমি আবারও হাত দিয়ে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। তো সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি দ্বিতীয়বারের মতো সবগুলো উপকরণকে বেটে নেব। দ্বিতীয়বারের মতো বেটে নিলেই এই ভর্তাটি খাওয়ার জন্য একদম রেডি। তো এভাবে করে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন মজাদার বরবটির ভর্তা। আশা করি এভাবে ভর্তাটি আপনারা বানিয়ে খেলে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।